ইলেভেনের কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে পেপারটা রয়েছে সেই চ্যাপ্টারে ফার্স্ট চ্যাপ্টারে কম্পিউটারে মেমোরি বলে একটা জায়গা রয়েছে আমি সেটাকে নিয়ে একটু আলোচনা করব প্রথমে দেখা যাক কম্পিউটারের মেমোরি কত রকমের হতে পারে চার রকমের হতে পারে একটা হচ্ছে প্রাইমারি মেমরি সেকেন্ডারি মেমরি ক্যাশ মেমোরি আর একটা হচ্ছে ফ্ল্যাশ মেমোরি প্রাইমারি মেমোরি দু রকমের হতে পারে একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম র্যামটা আবার দু রকমের হয় একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম আর একটা হচ্ছে ডাইনামিক র্যাম আর রমটা চার রকমের হয় একটা হচ্ছে পি রম ইপি রম ডাবল ইপি রম ইউভিপি রম রমটাই চার রকমের হতে পারে আর সেকেন্ডারি মেমোরি দু রকমের হতে পারে একটা হচ্ছে ম্যাগনেটিক একটা হচ্ছে অপটিক্যাল ম্যাগনেটিকের মধ্যে রয়েছে ফ্লাপি ডিস্ক হার্ড ডিস্ক অপটিক্যালের মধ্যে কি কি রয়েছে সিডি ডিভিডি ব্লু রেডিক্স এই ছকটাকে তোমরা ভালো করে খাতা লিখে নিও বা তোমাদের বইতে যদি থাকে তাহলে খুব ভালো কথা তো আমি প্রথমেই এই প্রাইমারি ডিভাইসের র্যামটাকে নিয়ে আলোচনা করব। প্রাইমারি ডিভাইসের র্যামটাকে নিয়ে আলোচনা করবো র্যামের পুরো নাম কি র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি এই যে আমি কম্পিউটারে তোমাদের ক্লাস করাচ্ছি আমি ডিসপ্লেতে কিছু লিখছি কিছু মার্কিং করছি এই জিনিসগুলো আমি যতক্ষণ অবধি না সেভ করবো ততক্ষণ অবধি এটা থাকবে র্যামের মধ্যে আমরা যা ইনপুট আউটপুট দিচ্ছি দিচ্ছি বা যে আউটপুটগুলো তৈরি হচ্ছে সেইগুলো যতক্ষণ না স্টোর করা হবে যতক্ষণ না সেভ করা হবে ততক্ষণ অবধি সেগুলো থাকবে র্যামের মধ্যে আমি যদি হঠাৎ করে মেশিনটাকে বন্ধ করে দিই তাহলে দেখা যাবে সমস্ত রেটা মুছে গেছে এটাই হচ্ছে র্যামের কাজ সুবিধাটা কি কম্পিউটার অনেক ফাস্ট হয় এটাতে বারে বারে সেভ করা জিনিসগুলোকে হার্ড ডিস্ক থেকে নিয়ে কাজ করতে অনেক সময় লেগে যায় আমরা যখন সেভ করি কম্পিউটারে সেটা সেভ হয় হার্ড ডিস্কের মধ্যে সেই হার্ড ডিস্ক থেকে রিড করে কাজ করতে গেলে কম্পিউটার অনেকটা সময় লেগে যাবে সিস্টেমটা স্লো হয়ে যাবে তো সেটা যদি র্যামে রাখা যায় তাহলে সিস্টেমটা ফাস্ট থাকবে র্যাম দু রকমের হয় স্ট্যাটিক র্যাম ডায়নামিক র্যাম এই স্ট্যাটিক র্যামটা অনেকগুলো ট্রানজিস্টার নিয়ে তৈরি হয় স্ট্যাটিক র্যাম অনেকগুলো ট্রানজিস্টার নিয়ে তৈরি হয় এর ধারণ করার ক্ষমতা কম দাম বেশি কিন্তু খুব বেশি ফাস্ট স্ট্যাটিক র্যামের ধারণ করার ক্ষমতা হচ্ছে কম দাম হচ্ছে বেশি কিন্তু খুব ফাস্ট আর ডায়নামিক র্যাম এখানে ট্রানজিস্টার নয় এখানে ক্যাপাসিটার ব্যবহার করা হয় ডায়নামিক র্যামে ক্যাপাসিটার ব্যবহার করা হয় তাই এটা স্টোর করার ক্ষমতা অনেক বেশি স্টোর করতে পারবে অনেক বেশি দাম হবে কম কিন্তু এটা হচ্ছে স্লো স্ট্যাটিক র্যামের তুলনায় ডায়নামিক র্যামটা হচ্ছে স্লো তবে আমরা যে সমস্ত কম্পিউটারগুলো ব্যবহার করে থাকি সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই ডায়নামিক র্যামটাই ব্যবহার করা হয় যেহেতু দামে সস্তা ক্যাপাসিটি বেশি তো সেই কারণে আমরা ডায়নামিক র্যামটাই ব্যবহার করে থাকি নেক্সট হচ্ছে রিড অনলি মেমোরি কম্পিউটার একটা সফটওয়্যার ওয়েস নাম শুনেছ ওয়েসটা হচ্ছে যেমন ধরো আমি উইন্ডোজ সেভেন ইউজ করছি বা উইন্ডোজ টেন ইউজ করছি অনেকে উইন্ডোজ এইট ইউজ করে এই যেটা হচ্ছে অপারেটিং সিস্টেম কি করে কম্পিউটারের সমস্ত ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস মেমরি এইগুলোকে চালনা করে এইগুলোকে চালায় আমি যখন কম্পিউটারটা অন করব প্রথমেই কিন্তু উইন্ডোজ আসবে না এই উইন্ডোজ সেভেন বা উইন্ডোজ টেন এগুলো আসবে না প্রথমে প্রথমে কম্পিউটারের মধ্যে কিছু প্রসেসিং হবে সেই প্রসেসিংটা কে করে বায়োস করে কম্পিউটারের মধ্যে বায়োস বলে একটা জিনিস রয়েছে সেই জিনিসটা করে বায়োসটা কি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বায়োসে কিছু কোড লেখা থাকে কিছু প্রোগ্রামিং করা থাকে সেই প্রোগ্রামিং অনুযায়ী সেই কোড অনুযায়ী কম্পিউটার প্রাথমিক কিছু কাজকর্ম করে কম্পিউটারটাকে অন করলে তারপরে আসে ওয়েস তারপরে বাকি দায়িত্ব ওয়েস নেয় এই যে বায়োসে সমস্ত কিছু স্টোর করা থাকে এটা হচ্ছে রম এটা হচ্ছে অনলি মেমোরি আমি কম্পিউটার অফ করে দিলেও বায়োসের জিনিস কিন্তু মুছবে না র্যামে থাকা জিনিস মুছে যাবে কিন্তু রমে থাকা জিনিস মানে বায়োসের জিনিস মুছবে না রম চার রকমের হতে পারে একটা হচ্ছে প্রোগ্রামেবেল অনলি মেমরি কি করা যায় নাম শুনেই বুঝতে পারছো একবারই লিখতে পারবো ওর মধ্যে এই বায়োসটার মধ্যে আমি একবারই লিখতে পারবো এই রমের মধ্যে আমি একবার লিখতে পারবো এটাকে আর মুছতে পারবো না নেক্সট হচ্ছে ইপি রম ইরেজেবল প্রোগ্রামেবেল রিডর্নলি মেমোরি মানে একবার লিখেছি মুছতে পারবো দ্বিতীয়বার আবার লিখতে পারব ইপি রম মানে ডাবল পি রম ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবেল রিডর্নলি মেমোরি বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে এই ডেটাকে মোছা যায় আবার লেখা যায় আবার মোছা যায় ইউভিপিরম মানে ভায়োলেট প্রোগ্রামেবেল অনলি মেমোরি ইউভি এর মাধ্যমে মুছা যায় আবার লেখা যায় নেক্সট হলো সেকেন্ডারি মেমোরি সেকেন্ডারি মেমোরিটাকে দুরকমভাবে ভাগ করা হয়েছে ম্যাগনেটিক আর এটা হচ্ছে অপটিক্যাল ম্যাগনেটিক মিডিয়ার মধ্যে কী রয়েছে হার্ড ডিস্ক আমরা যার মধ্যে কম্পিউটারের সমস্ত ডেটাগুলোকে স্টোর করছি আমি সেভ করলাম আমি কোনো একটা ডকুমেন্টকে সেভ করলাম যাবে কোথায় হার্ড ডিস্কেই যাবে এই হার্ড ডিস্কের মধ্যে একটা অ্যালুমিনিয়ামের তৈরি ডিস্ক থাকে যার ওপরেই ম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে ডেটাগুলোকে স্টোর করা থাকে হার্ড ডিস্ক বিভিন্ন ক্যাপাসিটির হয়ে থাকে তিনশো কুড়ি জিবি পাঁচশো জিবি ওয়ান টিবি ওয়ান টিবি মানে হচ্ছে এক হাজার চব্বিশ জিবি টু টিবি আরও অনেক বেশি ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে তোমার যেরকম দরকার তুমি তোমার মেশিনে সেরকম হার ডিস্ক লাগাবে নেক্সট হচ্ছে ফ্লপিডিক্স এটার ধারণ করার ক্ষমতা হচ্ছে খুব কম ওয়ান পয়েন্ট ফোর ফোর মেগাবাইট এখনকার দিনে একটা গান যদি ডাউনলোড করো খুব ভালো কোয়ালিটি সেটা হয়তো দশ বারো এম বি হয়ে যায় দশ বারো এম বি হয়ে যায় আর একটা ফ্লপিডিক্সের সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফোর এম বি আমরা এটাতে একটা গানও রাখতে পারবো না এটা আয় দিনে ইউজ করা হতো কি কাজে লাগতো ছোটো ফাইল নিয়ে যাওয়ার জন্য এর ভেতরে একটা প্লাস্টিকের তৈরি ডিস্ক থাকতো প্লাস্টিকের ডিস্ক সেই ডিস্কটা হচ্ছে ফ্লেক্সিবল আর তার উপরে থাকতো ম্যাগনেটিক মেটেরিয়াল মানে এর ভেতরে একটা প্লাস্টিকের ডিস্ক রয়েছে তার উপরে ম্যাগনেটিক মেটেরিয়াল রয়েছে প্লাস্টিকের ডিস ডিসটা কিন্তু ফ্লেক্সিবল হ্যাঁ ভাঁজ করলে নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে সাইজ কত ফ্লবিক্সের সাইজ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ খুব ছোটো ফাইল নিয়ে যেতে পারতাম এখন এটা ব্যবহার হয় না এগুলো সবকটাই হচ্ছে ম্যাগনেটিক মিডিয়া মানে এখানে তোমার ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করা হয় নেক্সট হচ্ছে অপটিক্যাল মিডিয়া অপটিক্যাল মিডিয়া বলতে এখানে লেজার লাইটের সাহায্যে রিড বা রাইট করা হয় যেমন হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক সিডি দেখেছো সাতশো আশি ন্যানোমিটারের লাল লেজার লাইট দিয়ে এই সিডিতে লেখা বা লেখা জিনিসগুলোকে পড়া সম্ভব সিডি হয় কিছু সিডি রয়েছে যেটাকে একবার ইরেজ করা যায় ইরেজ করে লেখা যায় বেশিরভাগ সিডিটাই হচ্ছে নন ইরেজেবল আমরা দেখতে পাই যে গানের সিডি রয়েছে বা কোনো একটা গেমের সিডি রয়েছে এইগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে নন ইরেজেবল মানে ওই মোছা যাবে না আর আবার অনেক সিডি রয়েছে যেগুলোকে ইরেজ করা সম্ভব সিডিআর মানে যে সিডিটাকে শুধুমাত্র রিড করা যায় আমরা শুধুমাত্র পড়তে পারবো মোছা যাবে না লেখা যাবে না দ্বিতীয়বার আমি লিখতে পারবো না যদি কোনো একটা সিডি গায়ে দেখো যে আর লেখা রয়েছে মানে শুধুমাত্র রিড করা যাবে আর আর ডাব্লিউ বলতে যেটাকে একবার মুছে আবার লেখা যাবে রিরাইটেবল রিরাইটেবেল সিডির নাম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক সিডি প্রথম তৈরি করেছিল ফিলিপস আর সোনি কোম্পানি যৌথ উদ্যোগে নেক্সট হচ্ছে ডিভিডি ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক নামটা পড়তে হবে নাম এখানে লেখা রয়েছে ইংলিশে পুরো নামটা পড়ো স্টোরেজ ক্যাপাসিটি ফোর পয়েন্ট সেভেন জিবি থেকে সতেরো জিবি পর্যন্ত হতে পারে এখানে অনেকখানেই ডেটা রাখা সম্ভব সতেরো জিবি মানে সেটা অনেকটাই বেশি হয় নর্মাল ডিভিডিগুলো ফোর পয়েন্ট সেভেন জিবি হয়ে থাকে সেটাতেও অনেক কিছু স্টোর করা সম্ভব নেক্সট হচ্ছে ব্লু রেডিক্স এখানে টোয়েন্টি ফাইভ জিবি ডেটা স্টোর করা সম্ভব এই ব্লু রেডিক্সটা অতটাও বহুল প্রচলিত নয় সিডি এবং ডিভিডিটা হচ্ছে বহুল প্রচলিত ক্যাশ মেমরি ক্যাশ মেমোরিটা কী বর্তমানে যে সমস্ত সিপিইউগুলো রয়েছে মানে বর্তমানে যে সমস্ত কম্পিউটারের সিপিইগুলো রয়েছে সেগুলোর কাজ করার ক্ষমতা আছে খুব বেশি সেটা র্যামটাকে ইউজ করে যদি কাজ করে তাহলে এগুলো স্লো হয়ে যাবে তাই এই সিপিইউগুলোতে কিছুটা পরিমাণে ক্যাশ মেমোরি থাকে মেশিনটাকে আরও বেশি ফাস্ট করার জন্য আমি প্রথমে কি বললাম একটা সিপিইউ হার্ড ডিস্ক থেকে ডিটারিট করবে তারপরে কাজ করবে তাতে অনেক সময় লেগে যাবে তাই ব্যবহার করা হয়েছিল র্যাম এখন দেখা যায় যে এখনকার সিপিউগুলোতে র্যাম থেকে ডেটা রিট করে কাজ করতে গেলেও সময় লেগে যাচ্ছে কারণ সিপিউটা এত ফাস্ট সেখানে র্যাম তো থাকবেই তার সঙ্গে সিপিউর মধ্যে কিছু পরিমাণে ক্যাশ মেমোরিও থাকছে যাতে প্রয়োজন মতন অতি প্রয়োজনীয় জিনিসগুলোকে সিপিউ ক্যাশ মেমোরিতে রাখতে পারে নেক্সট হচ্ছে ফ্ল্যাশ মেমোরি ফ্ল্যাশ মেমোরি বলতে কি বোঝায় যে মেমোরিগুলোকে আমরা ইউএসবি পোর্টের সাহায্যে ইউজ করতে পারি যেমন ধরে পেনড্রাইভ হতে পারে পেনড্রাইভ হচ্ছে এটা ফ্ল্যাশ মেমোরি না এটাকে আমরা ইউএসবি পোর্টে ইনসার্ট করব কাজ করব আবার কম্পিউটার থেকে খুলবো অন্য একটা কম্পিউটারে নিয়ে যাব সেখানে ইনসার্ট করব সেখানে গিয়ে আমরা কাজ করতে পারব এ সুবিধা কি সহজে বহন করা সম্ভব তথ্যগুলোকে মুছে আবার নতুন তথ্য রাখা যায় আমি একটা নর্মাল সিডিতে তো সেটা পারবো না দীর্ঘ দিন স্টোর করে রাখা যায় এটা সিডি তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে এটা পেনড্রাইভ অত সহজে খারাপ হবে না আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করলাম এর পরবর্তী পাটে এই চ্যাপ্টারের আরও বাকিটাকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ